close to get something. Sir, I'm a missus.
Oh, I said that was coming. No, it's me. তিনি সঙ্গীত বাংলা কালীকে আরো বিশেষভাবে আপ্লুত করবে এই প্রত্যয় নিয়ে আমাদের সর্বশ্রী গুরুজি ডক্টর বালমুরালিকৃষ্ণের স্নেহধন্য এবং যার ঐকান্তিক প্রচেষ্টায় এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে তিনি হচ্ছেন মেঘনা আমিন কবিগুরু বলেছেন আজি দক্ষিণ দুয়ার খোলা টেলিরিয়ালের ইউসুফ বাবু সাহেব আজ আমাদের সবার কাছে দক্ষিণ দুয়ার খুলে দিয়েছেন আসুন আমরা দক্ষিণ দুয়ার খুলে দিলে আমরা কি আবেগ আবেগে আপ্লুত হই তার বিস্তারিত আপনাদের কাছে বলবেন এই সংগঠনেরই সভাপতি মিসেস মেঘনা আমিন শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে কষ্ট করে আসার জন্য এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি টেলিরিয়া লিমিটেডের ইউসুফ বাবু লাইটটা লাগছে চোখে আচ্ছা ঠিক এবং বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি টেলিরিয়া লিমিটেডের ইউসুফ বাবু ভাইকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য অনুষ্ঠান শুরু করার আগে আমি একটু সংক্ষেপে দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্বন্ধে একটু সংক্ষিপ্ত একটু বলতে চাচ্ছি কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করে এটা বৈশিষ্ট্যটা কি আসলে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা খুবই একটি সিস্টেমেটিক একটা সঙ্গীত পদ্ধতি সঙ্গীতের যে ১২টি স্বর আছে তার থেকে ৭টি স্বর নিয়ে দেখা গেছে এটা যদি গাণিতিক নিয়মে আমরা যদি সাজাই যেটাকে বলা হয় পারমুটেশন কম্বিনেশন করে দেখা গেছে এটাকে ৭২ রকমভাবে সাজানো যায় এর কমও হবে না বেশিও হবে না এবং এইটাকেই এই ৭২টা যে রাগের যে সাজানো এটাকেই বলা হয় মেলাকার্তা রাগ বা জনক রাগ বা ইংরেজিতে প্যারেন্ট রাগ এবং এই বা এই ৭২টি ফান্ডামেন্টাল রাগই হচ্ছে এন্টায়ার মিউজিক ওয়ার্ল্ডের ফাউন্ডেশন পৃথিবীর সমস্ত সঙ্গীতে এই ৭২টা রাগের ভিতরে পড়বেই এবং এই ৭২টা রাগ অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডারে বা আরোহণ এবং অবরোহণে ৭টি স্বর থাকতেই হবে এবং প্রতিটি ৭২ মেলাকার্তা রাগ থেকে ৪৮৩টা জানায়া রাগ বের হয়ে গেছে অর্থাৎ এগুলোর মধ্যে ৭টি স্বর না থাকবে না হয় ৫টা কিংবা ৬টা কিংবা তার কম তাহলে প্রতিটি মেলাকার্তা রাগ থেকে যদি ৪৮৩টা করে জানায়া রাগ বের হয় তাহলে মোট রাগ সংখ্যা হবে ৭২x৪৮৩ অর্থাৎ ৩৪৭৭৬টা তারপরেও যদি কেউ ৪টি স্বর বা ৩টি স্বর নিয়ে রাগ তৈরি করে তবে সে রাগের সংখ্যা দাঁড়াবে ৭.২ মিলিয়ন বা তার চাইতেও বেশি সর্বশ্রী যে প্রতিষ্ঠানটি নাম এইটি রাগের নাম সর্বশ্রী আমার গুরুজি ডক্টর বালমুরালিকৃষ্ণের সৃষ্ট
এর আগে মাত্র তিনটি স্বর ব্যবহার হয়েছে সা মা এবং পা। সবচেয়ে কম সংখ্যক স্বর নিয়ে তৈরি এই রাগটি। এটুকুই হচ্ছে মোটামুটি বেসিক এবং এটা অত্যন্ত সিস্টেমেটিক মেথডে শেখানো হয়। এই 72টা রাগ যদি মোটামুটি জানা থাকে, এটা এরকম অর্ডারে সাজানো হয়েছে যে কোনো একটা নাম্বার বললেই রাগটির আরোহণ এবং অরোহণ বলে দেওয়া যায়। রাগটির নাম না জানলেও যদি বলা হয় 15 নম্বর বা 65 নম্বর রাগটার আরোহণ অবরোহণ কী, সাথে সাথে বলে দেওয়া যাবে যদি আমি নিয়মটা জানি কীভাবে এই রাগটা সাজানো হয়েছে। এখন আমি অনুষ্ঠান শুরু করবার জন্য করার আগে আমি পরিচয় করে দিচ্ছি আজকের বিশেষ অতিথি যারা সুদূর দক্ষিণ ভারত থেকে এখানে এসেছেন। আমরা এখানে একটি ওয়ার্কশপ করছি এক মাসে মৃদঙ্গম এবং বেহালা। তো প্রথমেই আমি পরিচয় করে দিব আজকের দুজন বিশিষ্ট অতিথি, মিস্টার এন জয়প্রকাশ অ্যান্ড কে বাবু। মিস্টার জয়প্রকাশ হচ্ছেন বিশিষ্ট বেহালা বাদক এম চন্দ্রশেখরামের শিষ্য। উনি অল ইন্ডিয়া রেডিওর নিয়মিত আর্টিস্ট, উনি কেরালা থেকে এসছেন। আজ প্রায় 15 বছর ধরে উনি বেহালা বাজাচ্ছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন। আরেকজন হচ্ছেন মিস্টার কে বাবু, উনি বিখ্যাত মৃদঙ্গিস্ট ডক্টর স্যার গুরুভাইয়ের দোরাই স্যারের শিষ্য। উনি অল ইন্ডিয়া রেডিওর চেন্নাই একজন নিয়মিত আর্টিস্ট। আমি ওনাদেরকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ মিস্টার জয়প্রকাশ। শুরু করার আগে এবং মিস্টার বাবু এবং জয়প্রকাশের যন্ত্রসঙ্গীতের মূল অনুষ্ঠানে যাবার আগে আমাদের আরেকটি নিবেদন আছে, যেটা হচ্ছে সর্বশ্রী প্রতিষ্ঠানের একজন অত্যন্ত সম্ভাবনাময় শিল্পী, ওর নাম হচ্ছে নির্ঝর চৌধুরী। ও আজকে একটু সঙ্গীত পরিবেশন করবে যেটা নাকি খুব সম্ভবত বাংলাদেশের প্রথম কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীত বাংলাদেশি শিল্পীর কণ্ঠে আমরা শুনব। নির্ঝর ছায়ানটে অনেকদিন যাবৎ শিখছে এবং ওখান থেকেও গ্র্যাজুয়েশন করেছে এবং বর্তমানে ছায়ানটে সে রাগ সঙ্গীতের উপর প্রশিক্ষণ দিচ্ছে প্রায় 4 বছর যাবৎ। ও রিজওয়ান আলী বাবলু, অনুপ বড়ুয়া এবং মাফরুয়া হোসেনের কাছে শিখেছে এবং আজকে ও এখানে প্রথমে একটি বর্ণম পরিবেশন করবে, যেটা দিয়ে কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীতের সব অনুষ্ঠান বর্ণম দিয়ে শুরু হয়। তো প্রথমে একটি বর্ণম পরিবেশন করবে এবং তারপরে ছোট্ট দুটি কৃতি পরিবেশন করবে। তো আমি এখন নির্ঝরকে মঞ্চে আসতে অনুরোধ করছি। নির্ঝর প্রথমে হামসা ধ্বনির আগে একটি বর্ণম পরিবেশন করবে আদি তালে, যেটা হচ্ছে 8 মাত্রা এবং এটি কম্পোজ করেছে মানম্বু চাবাদি ভেঙ্কাটা সুব্বাইয়া। Thank you.
Yeah.
হচ্ছে মাত্র 4 মাস যাব এত অল্প সময়ের মধ্যে সাধারণত কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীতে শেখার পরে প্রথম কম শোনা যায় এবার ও পরিবেশন করবে নাটা ভৈরবীর আগে একটি কৃতি তাল রূপক কম্পোজার ডক্টর এম বালামুরালিকৃষ্ণ
জয়প্রকাশ এবং কে বাবু যন্ত্রসংগীত অনুষ্ঠান শুরু করছি। প্রথমে ওনারা বাংলা রাগে একটি কৃতি পরিবেশন করবেন, কম্পোজার সেন্ট ত্যাগরাজন। Thank you.
রাগ আনন্দ ভৈরবী তাল তিসরা ত্রিপুটা সাত মাত্রা। এখানে আরেকটা জিনিস উল্লেখ, কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীতে তাল সাধারণত কণ্ঠশিল্পীরা হাতে দেখিয়ে থাকেন, ফলে দর্শকদের বুঝতে কোনো অসুবিধা হয় না যেটা কয় মাত্রের তাল, কিন্তু যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে সম্ভব নয় বলে সাথে অন্যরা তাল দেখিয়ে থাকেন। এখানে নয়দেরকে তাল তালে সহযোগিতা করছেন নির্ঝর এবং জানে আলম হীরা। Thank you.
তার মধ্যেও বাবা বেতারের একটি কম্পোজিশন রাগ অমৃত বর্ষিণী তাল রূপ ছয়মাত্রা। সঞ্চারী বলা হয় হিন্দুস্তানি সঙ্গীতে।
অনেকগুলো চলনাম আছে এবং প্রতিটা চলনামের স্বরাসগুলো একেবারে সম্পূর্ণ এক একটা থেকে এক একটা আলাদা। এবার সে পঞ্চরত্ন কৃতির পাঁচ নম্বর কৃতিটি পরিবেশন করা হবে রাগ শ্রী তাল আদি, এবং এটার মাঝখানে একটি অংশ আছে যেটাকে বলা হয় তানি আবর্তনম, তাল যন্ত্রের বিভিন্ন রকম কারুকার্য। সাধারণত কয়েকটা তাল যন্ত্র এটি করা হয়, কিন্তু আমাদের এখানে আজকে শুধু মৃদঙ্গম আছে, শুধু মৃদঙ্গম এটা দেখানো হয়। রাগ শ্রী তাল আদি
Thank you.
সিন্ধু ভৈরবী তাল রূপক
এবার শিবরঞ্জনের আগে একটি তিলানা পরিবেশিত হবে কম্পোজার মহারাজাপুরম সন্তানা তাল আদি Thank you.
English note, Rag Shankara Varnam Taladi. সবশেষে কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীতের যাকে গ্র্যান্ডফাদার বলা হয় পুরন্দর দাসের একটি কৃতি রাগ মধ্যমাবতী তালাদি Thank you.
অনুষ্ঠান এখানেই শেষ হয়ে গেছে। আমি এখন একটু অনুরোধ করবো আবদুল্লাহ আবু সাহেব স্যারকে অল্প কিছু বলার জন্য। উনি আমাকে সবসময় এই সঙ্গীত কেন্দ্র ব্যাপারে খুব উৎসাহিত করে আসছেন সবসময়, এবং আমি এক সময় পাঠ চক্রে ছিলাম এবং কখনই ওনার কাছ থেকে আমি এই অনুপ্রাণটা পেয়েছিলাম। আমি স্যারকে অনুরোধ করছি একটু কিছু বলার জন্য। সুধীমণ্ডলী, আমার কিছু বলা সম্পূর্ণই একটা বাহুল্য ব্যাপার, এবং কি যে বলবো সেটা হঠাৎ করে যখন মেঘনা বলল যে কিছু বলেন, আমি জিজ্ঞেস করলাম যে আমি কি বলবো বলে দাও। তো কিছুই না, তবে আমি মেঘনার আত্মনিবেদন দেখে অবাক হই। আমাদের দেশে তো আরম্ভ আছে, শেষ নাই। তো সবকিছু আরম্ভ হয়, খুব ঘটা করে উদ্বোধন হয়, প্রধানমন্ত্রী উদ্বোধন করেন, মন্ত্রীরা উদ্বোধন করে, খুব জমকাল আয়োজন হয়। তারপরে দেখা যায় সেখানে গেলে যে ছাগল চলছে, এবং আমাদের পুরো জাতির জীবনটাই অনেকটা এরকম। আমি একটু আগে একখানে একটা গল্প বললাম যে ওই ঈশের একটা গল্প আছে না, ঈশপের গল্প, ওই যে কচ্ছপ আর খরগোশের রেস, তো দুজনে তো দৌড় প্রতিযোগিতায় নেমেছে, তারপরে কচ্ছপ খুব জোরে দৌড় দিল, দৌড় দিয়ে পিছনে একসময় তাকালো, তাকে দেখে যে অনেক পিছনে খরগোশ দৌড় দিল। আমার একটু গোলমাল আছে মাথায়, মাথা এমন ধরে আছে যে আমার আছে না ওই যে বউকে মা ডেকে ফেলেছিলাম, আছে না একটা কিরকম একটা গল্প, রোদে রোদের তাপে এরকম অবস্থা, আমার মাথা খুব ধরে আছে। তো নিতান্তই সে তো কচ্ছপ আর কি খরগোশ দৌড় দিল, দৌড় দিয়ে পিছনে তাকিয়ে দেখে যে বহু দূরে কচ্ছপ করে আসছে। তো সে তখন ভাবলো যে ও তো আর আসতেই পারবে না, আমি এই ফাঁকে একটু ঘুম দিয়ে নিই। সে ঘুমলো, এবং ঘুম থেকে যখন উঠলো তখন দেখলো যে কচ্ছপ এত দূর চলে গেছে যে কিছুতেই যত জোরেই দৌড়াই আর কচ্ছপকে ধরতে পারব। এখন আমার প্রশ্ন হলো, আমি এটা অনেক সময় ভেবেছি যে খরগোশ নেমেছিল দৌড় প্রতিযোগিতায়, এবং সে ক্ষিপ্র, সে ফাস্ট, সে দ্রুত গতির, সে দৌড় দিয়ে দৌড় শেষ করবে, সে ঘুম দিল কেন? ঘুম দেওয়ার তো তার কথা না, কিন্তু কেন ঘুম দিল সেটা ওর শরীরটার দিকে তাকালেই বোঝা যায়। ওর শরীর খুব ক্ষিপ্র, খুবই ই, কিন্তু ও খুব নাজুক, ও খুব দুর্বল। একটা জোরে দৌড় দিতে পারে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ওর সারা শরীর অবসন্ন হয়ে যায়, ওর চোখ ভেঙে ঘুম এসে যায়, ও ঘুম না দিয়ে তখন তার আর কোনো পথ নেই। সুতরাং সে ঘুম এমনিতেও দিত, সে কচ্ছপের অনেক পিছনে পড়ে থাকে কেউ জুহাত বানিয়ে মোটামুটি ঘুম দিল। আবার অন্যদিকে যদি কচ্ছপের দিকে তাকাই, সে সাহস করলো কি করে খরগোশের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় আসতে? এটাও তো একটা ভাবার বিষয়, কারণ তার তো গতি সে কি করে ভাবতে পারলো যে খরগোশের সঙ্গে দৌড় দেওয়া যায়? তো সেটাও যদি আমরা দেখতে যাই, তাহলে ওই কচ্ছপের শরীরটার দিকে তাকালেই বোঝা যায়। প্রাণী জগতের মধ্যে সবচেয়ে কষ্টসহিষ্ণু, সবচেয়ে দীর্ঘায়ু, কেমন সবচেয়ে শক্তি সম্পন্ন প্রাণী হচ্ছে কচ্ছপ। মোটামুটি এই যুগের একটা ট্যাঙ্কের মতোই ওর শরীর, তাই না? ওই ইদিয়ে ঢাকা বুলেট, মানে রাইফেল দিয়ে গুলি করলে গুলি ছিটকে বেরিয়ে যায়, এরকম তার শক্তি। তো সেই জন্য সে হয়তো ভেতর থেকে একটা আত্মবিশ্বাস তার ছিল যে কি জানি, আর যার শক্তি থাকে তার আত্মবিশ্বাসের মধ্যেও একটা
ভারসাম্য থাকে। যেমন বাংলাদেশে কিন্তু কোনো ভারসাম্যপূর্ণ লোক পাওয়া যায় না, সবাই কিরকম যেন খেপে আছে, একটা তেতে আছে, কেমন স্বাস্থ্যবান লোক কিন্তু তা না, স্বাস্থ্যবান লোক হাসে। এই জন্য মোটা লোকেরা কিন্তু একদিক থেকে ভালো, তারা সবসময় হাসে না। আর যত হ্যাঁ তত তিরিক্ষি, কেমন তো ওর স্বাস্থ্য, তো সে তার স্বাস্থ্য আছে, সে তার ভারসাম্য আছে, সে স্পোর্টসম্যান স্পিরিটে নিয়েছে, যে হারবো ঠিকই কিন্তু কে জানে যদি জিতে যায়, তাই তারপরে সে দৌড় দিয়েছে। এখন আমাদের হলো খরগোশের অবস্থা। আমার আমার খুব দৃঢ় বিশ্বাস, আমি যদি আরেকবার জন্মাতে পারতাম, আরেকবার যদি জন্মাতে পারতাম না, সুন্দরী মহিলা হিসেবে জন্মাতে চাইতাম না, মানে আমি চাইতাম স্বাস্থ্য আন্দোলন করতে এই দেশে। কারণ আমাদের দেশে একটা স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, আমি ওটার নাম রোগ মন্ত্রণালয় দিতেই বেশি আগ্রহী। তার কারণ ওখানে সব রোগ নিয়েই তো কান্নার, সেখানে ডাক্তার, সেখানে নার্স, সেখানে অসুখ, সেখানে ইঞ্জেকশন, সেখানে ওষুধ, তাই না, এইসব নিয়ে সেখানকার কান্নার। এটা তো স্বাস্থ্য না, এটা হচ্ছে অস্বাস্থ্য, মানে রোগের রোগকে ভালো করা। এখন আমাদের যেটা প্রবলেম হয়ে গেছে যে আমাদের উৎসব আছে বারো মাসে ১৩ পার্বণ আমাদের, কিন্তু আমাদের কর্মসূচি নেই। যেমন ঈদ একটা উৎসব, তাই না, একটা আনন্দের দিন। তার জন্য ধরা যাক যে সত্যিকার ধার্মিক, যে কষ্ট করে এক এক করে ৩০টা রোজা পরিপূর্ণভাবে একটা আধ্যাত্মিক আনন্দ এবং তৃপ্তির সঙ্গে সম্পূর্ণ করলো, তার জন্য সেটা আনন্দের দিন। আমাদের জন্য তো ওটা একটা স্থূল ভোগের দিন, যে তার জন্য কিছু দেয় নাই, তাই না। তো আমাদের উৎসব আছে, তা এখন ঈদটা হচ্ছে উৎসব আর রোজাটা হচ্ছে কর্মসূচি। তা আমাদের জাতির জীবনে উৎসব আছে কিন্তু কর্মসূচি নেই। আমাদের ২১ ফেব্রুয়ারি আরম্ভ হয়, ২১ ফেব্রুয়ারি রাত ৩:৩০ সময় তখন পাড়ার মধ্যে নেতা রাস্তায় নামে, ভাই সব আপনাদের কি বাংলাদেশের প্রতি ভালো, কি বাংলা ভাষার প্রতি ভালোবাসা নাই, আপনাদের কি দেশের প্রতি ভালোবাসা নাই, আপনারা এখনো ঘুমান, আপনারা উঠুন, মানে একই সঙ্গে বেদনা এবং ধমক চলতে শুরু করে। তারপরে তো আরম্ভ হয় প্রসেশন, আর আজকাল রাস্তা এত আঁকা বাঁকা করে দিয়েছে যে ৪টায় আরম্ভ করলো সেই শহীদ মিনারে পৌঁছতে ৮টা বেজে, হাঁটতে 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 ফুলের মালা টালা যখন দেওয়া হয় তখন বাংলা ভাষার অবস্থা মোটামুটি কাহিল হয়ে পড়ে। তারপরে সেখান থেকে বাংলা একাডেমির মেলায় ঘন্টা দুই হাঁটার পরে বাংলা ভাষা অবসর্ণ, তারপরে ১:৩০টার দিকে বাংলা ভাষা পানির পিপাসায় কাতর হয়ে ওই যে ঘরে এসে বিছানায় শোয়, আবার পরের বছর রাত ৩:৩০টার সময় বাংলা ভাষা আবার জাগ্রত হয়, ভাই সব আপনাদের কি বাংলা ভাষার প্রতি ভালোবাসা নাই, আমরা আমরা তো কিছু দেই না, আমরা তো কিছু দেই না, আমরা শুধু চাই, ও দেয়া হয় না। এই যে ধরা যাক এক একটা অনুষ্ঠান আসে আমাদের স্বাধীনতা দিবস, স্বাধীনতার জন্য তো আমরা কিছু দিই না, এই জন্য কিছু হয় না, আমরা এ ওকে অভিযুক্ত করি, এই পলিটিশিয়ানদের জন্য হচ্ছে না, ওই বুদ্ধিজীবীদের জন্য হচ্ছে না, ওই সাংবাদিকদের জন্য হচ্ছে না, এই সব করতে থাকি। ও বলতে শুরু করেছে তোর থামা উচিত,
যা হোক আমার কথা শেষ করি, কারণ মাইকই যখন চায় না তখন আমার বদ করাই বাঞ্ছনীয়। বুড়া হয়ে গেলে মানুষ কথা কয় বেশি। হ্যাঁ, তো যা হোক, এখন কথা হলো যে এই যে তো সেই জন্য আমাদের একটা সুর নিয়মিত চেষ্টা দরকার। আমাদের খুব কম মানুষের মধ্যে আমি এই গুণটা দেখি, খুব কম, প্রায় দেখি না। বোধহয় দূরবীন বা মাইক্রোস্কোপ লাগবে বের করতে আমাদের সমাজের মধ্যে একটা জিনিস নিয়ে টিকে থাকতে পারে কজন, কেমন বাধ্য হয়ে আমরা অনেকে অনেক কিছু করতে পারি। যেমন বাধ্য হয়ে ছেলেমেয়েরা খুব বই পড়তে পারে, বই পড়া মানে পাঠ্য বই, পিটিয়ে পড়ানো হয়, বেঁধিয়ে পড়ানো হয়, ধমকে পড়ানো হয়, মেরে পড়ানো হয়, না পড়ে তার পাঠ্য বই না পড়ে উপায় নেই। কিন্তু যে বইটা জোর করে পড়ানো হয় না, সে বইটা যে পড়ে সেই তো পাঠক, তাই না? আরো জেলে মাতব্বর একটা বই পড়ার জন্য 7 মাইল হেঁটে বরিশাল শহরে যেতেন, আবার সে বইটা নিয়ে 7 মাইল হেঁটে বাড়িতে আসতেন। এ হচ্ছে পাঠক। তো সেই মানুষ আমাদের সমাজে এত কম যে এত রেশিওতে প্রপোর্শন, মানে তার রেশিও এত কম যে এইটা নিয়ে একটা সমাজ যে এগোবে কি করে, আমি এটা এখনো খুঁজে বের করতে পারিনি আমি ব্যক্তিগতভাবে। তো ঠিক আছে, তবুও যাদের মধ্যে সেই কঠিন প্রাণ দেখি, আমাদের মেঘনা কই, আসো মেঘনা। হ্যাঁ, মেঘনা দেখি তার মধ্যে একজন, ও ধরেছে তো ছাড়েনি। কেমন বুলডগের একটা বৈশিষ্ট্য আছে, বুলডগ কামড় দেয় কিন্তু আর ছাড়ে না। এটা আমি জানতাম না, এটা হোয়াইট ফ্যাং নামে ঈশ্বর একটা বই আছে, কি যেন জ্যাক লন্ডনের। হ্যাঁ, তার মধ্যে আছে যে সে তাকে বুলডগটাকে কামড়ে ছিঁড়ে রক্তাক্ত করে শেষ করে দিচ্ছে, কিন্তু বুলডগ শুধু ওই হোয়াইট ফ্যাংয়ের, হোয়াইট ফ্যাং আরেকটা কুকুর, দুই কুকুরের লড়াই হচ্ছে, তো সে শুধু আস্তে আস্তে এগোচ্ছে তার গলাটার দিকে ওই হোয়াইট ফ্যাংয়ের, যে গলাটা যদি একবার ধরতে পারে, ইতিমধ্যে ওটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো, সে থামল না, সে আস্তে ওই গলাটা ধরতে চায়। তা আমি মনে করি যে এই বুলডগের যে টেনাসিটি, এই টেনাসিটি আমাদের যদি না হয় তার উপরে কোনো কিছু করাই সম্ভব, কেমন? তো মেয়ে হয়েও মেঘনা বুলডগের টেনাসিটি ধারণ করে, আমি আশ্চর্য হয়ে গেছি যে এই দক্ষিণ ভারতীয় সঙ্গীতের মতো সম্পূর্ণ অপরিচিত একটা জিনিসকে নিয়ে, উত্তর ভারতের সঙ্গীত নিয়ে করার কোনো লোক আর নেই, সেখান থেকে সেই কোথায় সেই দক্ষিণ ভারত আর সেখান থেকে এসে এই যে চেষ্টা, এও দেখি আবার তার সঙ্গে আরেকজন অনুগামীও দেখি ক্যামেরা হাতে উপবিষ্ট এখানে, বাবারে স্বামী একেই বলে। রেগে আছে তো আছে, কেমন মানে সর্বক্ষণ এইরকম যে বউ পাগল মানুষ হয়, এবং তারও মানে মানে অপরাজেয়, এই গুণটা খুব দরকার। কারণ আমাদের এখানে অনেক বক্তা আছে, অনেক সুন্দর সুন্দর আমরা সংস্কৃতি ব্যবসায়ীরা আছি, কেমন পাঞ্জাবি পাজামা এখনো অবশ্য আমাদের আছে, তবে অন্যান্যদের বিকেলবেলায় এই পোশাকটা হয়, যেমন এখানে একজন আছেন মহামিদ, অবশ্যই সবসময় পড়েন বোধ আমার ধারণা, তো মানে সবসময় যারা পড়ে ওগুলো হলো ব্যবসায়ী, বুঝলেন, সংস্কৃতি ব্যবসায়ী, আর বিকেলে যাদের ওঠে তারা হচ্ছে আসল ব্যবসায়ী, বিকেলে সংস্কৃতি সেবা শুরু হয়। তো এই যে স্বামী মানে স্বামীদের তো আমি তো এক জায়গায় বলেছিলাম এটা, যে স্বামীদের তো স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক খুবই কম থাকে এক এক বিষয়ে, যেমন স্বামী ফ্যানে ঠান্ডা লাগে তো বউ ফ্যান ছাড়া শুধু সব সময় কিছু না কিছু, হ্যাঁ স্বামী বেশি ঝাল খায় তো বউ ঝাল খেতেই পারে, কেমন সারাদিন স্বামী স্ত্রী মারামারি করে। সেইখানে এই যে একটা প্রায় পণ্ড শ্রমের পিছনে একজন জীবন দিচ্ছে এবং তার জন্য আরেকজন জীবন দিচ্ছে,
এটা কিন্তু খুবই বিরল ঘটনা আমাদের দেশে। এটা এতটা না হলে এটা সাকসেসফুল হতো না। তা আমি এটার সাফল্য কামনা করি এবং এটা যেন চলে, এটা যেন বেঁচে থাকে এবং এই ঘরে ঢুকে আমি এই ঘরের মালিককে এর পাশাপাশি তুই যে দণ্ডায়মান, আমি ঢুকে ভাবলাম যে এইরকম ঘর ঢাকা শহরে কে বানালো, কে বানাইল রে আসাম রাজারে বাউলা, কে বানাইল এত সুন্দর একটা ঘর কোথা থেকে ঢাকা শহরে এই বর্বর দেশে, এত সুন্দর একটা ঘর যেখানে অনুষ্ঠান হতে পারে, মানুষ বসতে পারে, দশজন একখানে হতে পারে, আর এত সুন্দর এই যে সব প্যানেল ট্যানেল আমরা কত আজে বাজে জায়গায় এগুলো দেখি, আর এখানে এত সুন্দর একটা পরিবেশ, আমি সত্যি আমার মনটা ভরে গেছে বাবু সাহেব। আর যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, আমি তাদের চোখ দেখেই বুঝতে পারছি যে তারা আমার কোনো কথাই বুঝতে পারছে। তথাপি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাকে বলা হয় নাই কিন্তু তবু আমি যখন সুযোগই পেয়ে গেছি তখন আপনাদেরও ধন্যবাদ জানাই। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ করে এসেছি, আপনাদেরকে একটু অনুগ্রহ করে বসার জন্য বলছি এই কারণে যে এবার আমাদের অনুষ্ঠানের তরফ থেকে আমাদের যে শিল্পীরা আমাদের এতক্ষণ দক্ষিণা হাওয়ায় প্লাবিত করেছেন সেই তাদেরকে আমাদের পক্ষ থেকে ছোট্ট ফুলের তোড়া আমরা দেব এবং এই অনুষ্ঠানের পরে আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে কিছু জলযোগের ব্যবস্থা আছে, আপনারা দয়া করে সবাই সেই জলযোগে অংশ নেবেন। আমি এবার টেরিডিয়াল লিমিটেডের চেয়ারম্যান আঞ্জুমান ইউসুফকে অনুরোধ করব, উনি যেন ফুলের তোড়া দিয়ে এন জয়প্রকাশকে প্রদান করেন। আমি এবার সর্বশ্রীর প্রধান মেঘনা আমিনকে বলবো কে বাবুকে ফুলের তোড়া প্রদান করতে। আজকে সবশেষে একটা কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশের একটা ছোট শিল্পী, তরুণ শিল্পী এই প্রথম দক্ষিণী সঙ্গীত পরিবেশন করেছে এবং তার এই সঙ্গীত পরিবেশনের সমস্ত কৃতিত্ব হচ্ছে মেঘনা আমিন। আমরা এবার টেলিডিয়েলের ম্যানেজিং ডিরেক্টর জনাব ইউসুফ বাবুকে বলবো নির্ঝর চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বিয়ে করতে। নির্ঝর কোথায়? এই এই আসছে আসছে। আপনারা সবাই মিলে এই নির্ঝরকে অনুপ্রাণিত করুন হাতে তালি দিয়ে, কারণ ও যেন আগামীতে আমাদের দেশের একজন ভালো দক্ষিণী শিল্পী হিসেবে প্রকাশ পায়। ধন্যবাদ আপনাদের। আমরা সবাইকে একটু অনুরোধ করব। কেমন আছে?
I'm going to go to the hospital.